7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। 1950 সালে 7 এপ্রিল থেকে বিশ্ব জুড়ে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের এই বিশেষ দিনটির থিম আমাদের পৃথিবী আমাদের স্বাস্থ্য। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যথাযথভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার জানিয়েছেন, জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজকের দিনটিকে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে, যার মধ্যে জেলার সব ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে সেমিনারের পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আজ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, 7 এপ্রিল। আমাদের এই বছরের যে থিম WHO-র দেওয়া, আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ, অর্থাৎ প্ল্যানেট মানে পৃথিবী, পৃথিবীর সমস্ত মানুষজন যাতে সবাই স্বাস্থ্য পরিষেবা পায় এবং আমরা যাতে সেই স্বাস্থ্য পরিষেবাটা দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। এবং সুদূর প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোণে কোণে সব মানুষকে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে দিতে পারি। মূলত আজকে আমাদের একটা সেমিনার হলো এবং আমাদের সমস্ত অফিসাররা রয়েছে, আমাদের হাসপাতালে রয়েছে আমাদের PHC, BPHC, RH সমস্ত থেকে আমাদের BMOs থেকে শুরু করে সবাই এসছে এবং তাদেরকে নিয়ে এবং আরও অনেকে আছে তাদেরকে নিয়ে আমরা সেমিনার করি। আমি ডক্টর অসীম হালদার, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ।